এতগুলো দোয়া আমরা মাইয়েতের উদ্দেশ্যে করে থাকি, কিন্তু এর মানে মাতলাব, এর অর্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিনি বলে আমরা এখনো পড়ে রয়েছি। ওই ইমাম সাহেব যখন জানাজা শেষ করবে, দাফন কাজ শেষ করবে, যদি দোয়া না করে, সম্মিলিতভাবে হাত না তুলে না বলে, তাহলে যেন ঠিক যেন আমার মনে লাগে না। ইমাম সাহেব বাংলায় বলে একেবারে জান্নাতে যেন ঢুকিয়ে যায়। আমাদের আহলে হাদিস সমাজে বর্তমান একটি রোগ দেখা গেছে, আমরা কুলখানি করি না, চায়রামা করি না, চল্লিশা করি না, বাৎসরিক করি না, আমরা জানি এগুলো সব বেদাত, কুসংস্কার, আমরা এগুলো করি না। কিন্তু একটা কাজ আমরা করি, সেটা হলো কি, যারা কবর খুঁড়েছিল, কবর খুঁড়েছে এবং ওই কবরের সঙ্গে যারা কাজ কাম করেছে তাদেরকে একদিন ডেকে আমরা খাইয়ে দিই। আমরা আহলে হাদিসরা একটা প্ল্যান করে করেছি কি, অনেক সমাজে দেখা যায় আমরা তো চার দিনে করছি না, আমরা সাত দিনে করি, আমরা দশ দিনে করি। জি না, কোনো রকম খানা, মৃত্যুকেন্দ্রিক কোনো রকম খানা আপনি করতে পারবেন না, শরীয়ত অনুমোদন দেয় না। আমরা দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি না, আমাদের সন্তানেরা দাঁড়িয়ে প্রস্রাব করা সন্তান আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, মদ গাঁজা খাওয়া সন্তান দুনিয়াতে আমি রেখে মৃত্যুবরণ করছি, যে সন্তানের পিছনে আমি লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে শিক্ষা দিয়েছিলাম, মাস্টার ডিগ্রি করিয়েছিলাম, ইঞ্জিনিয়ার করিয়েছিলাম, ডাক্তারি শিখিয়েছিলাম, অনেক বড় প্রফেসর করেছিলাম, অনেক কিছু শিক্ষা দিয়েছিলাম, শিক্ষা দিতে পারিনি শরিয়াতের হুকুম আকাম, শিক্ষা দিতে পারিনি হালাল হারাম, শিক্ষা দিতে পারিনি কুরআনের জ্ঞান, শিক্ষা দিতে পারিনি হাদিসের জ্ঞান, শিক্ষা দিতে পারিনি রসুলের আদর্শ, শিক্ষা দিতে পারিনি রসুলের সন্না। সেই সন্তান রেখে আমি গার্জেন, আমি পিতা, সেই সন্তান দেখে আমি মৃত্যুবরণ করছি। কি হবে সেই সন্তান, সেই সন্তান আপনি মৃত্যুবরণ করছেন, ওই দাঁড়িয়ে প্রস্রাব করা সন্তান কখনোই বলবে না রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, ওই মদ গাঁজা খাওয়া সন্তান কখনোই বলবে না রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।